হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং, আর তোমাদের সাথে আমি সায়ন্তন। আজকের আমাদের ডেস্টিনেশন এমন একটা জায়গা যেটাতে বলাই যায় যে বেহালা পেলো পকেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট, যেখানে খাবারের মান বেশ ভালো। এটা হচ্ছে জেমস লং ক্রসিং, চৌরাস্তা যে জেমস লং ক্রসিং সেখানে, আর সেখানেই রয়েছে আমাদের আজকের ডেস্টিনেশন মৌসুমি। আর মৌসুমি বললেই তোমাদের মনে যে নামটা প্রথম আসে সেটা হচ্ছে মৌসুমি বাকেট বিরিয়ানি, যেটার জন্য এনারা এই অল্প কিছুদিন যে ওনাদের এই আউটলেটটা শুরু হয়েছে এবং জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু তার সাথে মৌসুমি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পোর্শনটাও কিন্তু ওনাদের রয়েছে, শুধু বাকেট বিরিয়ানি নয়। তো আমরা এখন ওনাদের ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, যেখানটা ওনাদের মাল্টি কুইজিন রেস্টুরেন্ট যে পোর্শনটায় রয়েছে, নিচটায় কিচেন, ওঠার সময় দেখতে পেলে তোমরা বাঁ দিকের ছিল। এবার আমরা ভেতরটা ঢুকবো, ভেতরটা ঢুকে ভেতরের ইন্টেরিয়ার, ভেতরের অ্যাটমসফিয়ার কেমন, আর কি কি মেনু আছে সবটা তোমাদেরকে দেখাবো, আর আমরা কি অর্ডার করলাম সেটাও বলবো। আগে আসলে অনেকজন মিলে গিয়েছিলাম, তো একটুখানি সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটুখানি গুছিয়ে নিই, কে কীভাবে বসবো। তো ততক্ষণে তোমরা একটা কাজ করো, মেনুটা দেখে নাও। তো ঢোকার সময়তেই হচ্ছে টেক আওয়ে কাউন্টার, আর ফার্স্ট ফ্লোর যেটা যেখানে আমরা এখন এসেছি এটা হচ্ছে ওনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো তোমরা ভেতরে ইন্টেরিয়ারটা কীরকম, সিটিং অ্যারেঞ্জমেন্ট কীরকম সবটাই তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আচ্ছা, আমরা কি অর্ডার করেছিলাম সেটা একটু বলে দিই। আমরা প্রথমেই ডিসিশন নিয়েছিলাম যে আমরা বিরিয়ানিটা ট্রাই করব না এখানে, কেন বিরিয়ানি নিয়ে এমনিতেই সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও ঘুরছে, আর প্লাস এনাদের বাকেট বিরিয়ানি নিয়ে ফেমাস হয়েছে অল্প কদিনের মধ্যেই, সেটা আলাদা কথা। কিন্তু বিরিয়ানি ছাড়া অন্য কী আইটেম আছে বা অন্য কী ডিশ আছে যেটা ট্রাই করা যেতে পারে এবং যেটার রিভিউ তোমাদেরকে দেওয়া যেতে পারে? তো সেই জন্য আমরা অর্ডার করেছিলাম এগ চিকেন ফ্রাইড রাইস, হাক্কা চিকেন চাউমিন, চিলি চিকেন। আমরা দুরকম নিয়েছিলাম, একটা মানে সেমি গ্রেভি আর একটা ড্রাই। তার সাথে ছিল স্প্রাইট 200 ml আর কোক 200 ml আর মিনারেল ওয়াটার। তো আমাদের সামনে কিছুক্ষণ ওয়েট করতে আমাদের হয়েছে, কিছুক্ষণ ওয়েট করার পর যথারীতি খাবার এসে গেছে। তো খাবার এখন ওনারা সার্ভ করে দিচ্ছেন, তো সার্ভ করার পর খাবারটা খাবো, খেয়ে কেমন লাগলো, টেস্ট কেমন, বা ওখানকার ইন্টেরিয়ার কেমন, বা কোনটা ভালো কোনটা খারাপ, কী লেগেছে সবটা তোমাদের সামনে তুলে ধরছি। সঙ্গে থাকো আর ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, কয়েকটা ইনফরমেশান দিয়ে দিই, সেটা হচ্ছে ওনাদের এই রেস্টুরেন্ট ওপেন হয় সকালবেলা 11:30 আর রাতে 12:00 বন্ধ। সুইগি জোম্যাটোতে ওনারা আছেন, পেমেন্ট টাইপ হচ্ছে কার্ড, ক্যাশ, অনলাইন। আর কলকাতায় ওনাদের এই একটাই ব্রাঞ্চ, আর হোম ডেলিভারি 3 কিলোমিটারের মধ্যে ফ্রি। আচ্ছা, প্রথমে আসি পরিমাণের ক্ষেত্রে। পরিমাণ চাউ বা রাইস যাই ছিল, যারা আমাদের মতন মোটামুটি খেতে পারো, পরিমাণটা দেখতেই পাচ্ছ, তো তারা একটাতে দুজনের আরাম করে হয়ে যাবে। আর চিলি চিকেনে 8 পিস থাকছে, সেটা তুমি ড্রাই নাও বা গ্রেভিওয়ালা যেটাই নাও, সব ক্ষেত্রেই 8 পিস থাকছে। আচ্ছা, নুডলসটা খাওয়া যাক, খেয়ে বলছি কেমন লাগলো। নুডলসটা যেটা সবচেয়ে ভালো লেগেছে,
দেখতে পাচ্ছ তোমরা একদম সরু নুডলসটা, এগ ছিল, চিকেন ছিল, ক্যাপসিকাম ছিল, যেমন আর এইটা হচ্ছে চিকেনের পিস, এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন যেটা আমরা অর্ডার দিয়েছিলাম। তো ড্রাই চিলি চিকেনটা যেটা সবচেয়ে ভালো লেগেছে, এটা স্মোকি মানে টেস্ট ছিল এটা, যেটা নুডলসের সাথে বেশ দারুণ যাচ্ছিল। তো সেই হিসাবে আর তোমরা ড্রাই চিকেনটা, চিলি চিকেনটা নিতেই পারো, বা ড্রাই চিলি চিকেনটা তোমরা কিন্তু স্টার্টার হিসাবেও নিতে পারো। তো মোটামুটি সবার খাওয়া চলছে একদম গতিতে, কোল্ড ড্রিঙ্কসও এসে গেছে, কোক আর স্প্রাইট যেটা আমরা নিয়েছিলাম, সাথে মিনারেল ওয়াটার ছিলই তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা চলো এবার একটু রাইসটা টেস্ট করা যাক। রাইসটা প্রত্যেকেরই ভালো লেগেছিল, ততক্ষণে মোটামুটি সবার কাছ থেকেই রিভিউ পেয়ে গেছিলাম, তাও একবার নিজে মানে ট্রাই করব বলেই রাইসটা একটু নিলাম। রাইসটার চালগুলো বেশ সরু ছিল, এগ ছিল, ছোট ছোট কুচনো চিকেন ছিল একদম ছোট্ট ছোট্ট, আর একদম মানে লাইট, কোনো মানে একটা বাচ্চা খাক কি একটা বয়স্ক মানুষ খাক, যে কোনো বয়সের মানুষ খেতে পারে, কারোর কোনো খেয়ে অসুবিধা হবে না বা কোনো মানে ঝাল লাগবে না। তো সেই হিসেবে রাইসটাও কিন্তু, এগ চিকেন ফ্রাইড রাইস যেটা, সেটা বেশ ভালো লেগেছে আমার। আর স্বাগতারও চাউমিনটা বেশ ভালো লেগেছে, বাকিরা আমরা যারা আমাদের ছিল সবারই প্রত্যেকটা আইটেম ভালো লেগেছে। প্রত্যেকেরই একটা কথা, খুব ব্যালেন্স খাবার, এবং সবচেয়ে বড় কথা কোনো মানে এক্সট্রা স্পাইসি ব্যাপার নেই, যে কোনো বয়সের যে কোনো কেউ খেতে পারবে এটা। রাইস থেকে নুডলস, চিলি চিকেন, প্রত্যেকটা আইটেম বেশ টেস্টি ছিল, আমাদের সত্যি ভালো লেগেছে। ভেতরের যেটা ইন্টেরিয়ারটা তোমরা দেখতেই পেয়েছো, একটা যেটা খারাপ লেগেছে বা যেটা মনে হয়েছে ওনাদের চেঞ্জ করা দরকার, সেটা হচ্ছে কি এত বড় একটা এরিয়ার মধ্যে একটা মাত্র এসি, এবং যার ফলে কি হচ্ছে এসির সাথে ওনারা ফ্যান চালিয়ে দিচ্ছেন ঠিকই, কিন্তু মানে ঠান্ডাটা হচ্ছে না, জায়গাটা গরম মানে হালকাটা গরম লাগছে। তো ওনারা যদি একটু ভেবে দেখেন যে আরেকটা যদি এসি ওনাদের লাগানো যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। সবচেয়ে বড় বড় কথা, ওনাদের লোকেশানটা খুবই প্রমিনেন্ট একটা লোকেশান, এবং একটা চৌরাস্তা জেমসলংয়ের যে ক্রসিং একদম ওই মুখে, তো কারোরই চিন্তা অসুবিধা হওয়ার কথা নয় এটা। আর এইটা হচ্ছে ওনাদের টেকঅ্যাওয়ে কাউন্টার যেটা শুরুতে তোমাদের দেখিয়েছিলাম। তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, সত্যি খুব ভালো লেগেছে খাবার কোয়ালিটি, এবং সবচেয়ে বড় কথা খুবই পকেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট বেহালা পেলো মৌসুমীর মাধ্যমে। তো আশা রাখবো ওনারা ওনাদের এই প্রাইসিং, এই কোয়ালিটি ওনারা ধরে রাখবেন এবং আরও সুনামের সাথে সামনে এগিয়ে যাবেন। আর তোমরা যদি মৌসুমীতে গিয়ে থাকো, তোমাদের কেমন লেগেছে, তোমরা কী কী ট্রাই করেছো, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারো। আর এখনকার মতন ভিডিও এই পর্যন্তই, তোমাদের সবার কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটা শেয়ার করো, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, যতবারও শেয়ার করো ভিডিওটা। এখনকার মতো ভিডিও এই পর্যন্তই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন রকমের একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ এতটা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।